হে গাইস, সিপিএস হিয়ার। অ্যান্ড আপনাকে আগেই বলে দিচ্ছি, আজকে যে সকল নিউজ থাকছে সেগুলো সিপিইউ এবং জিপিইউ নিয়ে, আর এগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই যদি একটা ক্রেজি নিউজ দিয়ে শুরু করি, সেটা মূলত ইন্টেল রিলেটেড আর তাদের আনরিলিজড আর্ক A580 মতো গ্রাফিক্স কার্ড লিস্টেড হয়েছে চায়নার মার্কেটে, যেখানে তারা প্রাইস ক্লেম করেছে $336। ইয়েস, আমরা নতুনভাবে একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাই ইন্টেল কাছ থেকে, যারা অ্যাফোর্ডেবল বা বাজেট রকমের একটা বিল্ড করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বাংলাদেশে এই অপশনটা আসলেই ইনক্রেডিবল হতে চলেছে, যেটা অবশ্যই টক্কর দেবে GTX 1660 সুপারের মতো গ্রাফিক্স কার্ডকে। তবে এখানে প্রাইস থেকে অতটা আচম্বিত হবেন না, কেননা এটা আনঅফিসিয়াল প্রাইস, যেহেতু এটা এখনও রিলিজ হয়নি, তাই এরকম প্রাইস তারা ট্যাগ করে দিয়েছে চাইনিজ মার্কেটে। ওয়েল, তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আর আমিও জানি না চাইনিজ লোকেরা কি আসলেই খাবার দাওয়ারের জন্য এত পাগলপন করে, অথবা জেনে শুনেই মানুষকে পাগলামি দেখায়। অর্থাৎ আপনারাই একটা জিনিস চিন্তা করুন, অ্যাজরকের ট্রিপল ফ্যান ডিজাইনের A770 মতো 16GB ভিরামের সাথে আসা টপ নস ইন্টেলের আর্ক সিরিজের গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন $320 থেকে $330, আর এটার থেকে তো অনেক কম। অর্থাৎ A750 মতো পারফরমেন্স করাটাও এর জন্য একটু টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এরকম প্রাইসে তারা নিয়ে আসে, আমার মনে হয় না যে তারা ফাজলামো ছাড়া আর কোনো কিছু করছে। এর আগেও আমরা অনেক জিপির ক্ষেত্রে দেখেছি যেগুলো নরে বাপরে বাপ, $80,000, $90,000 বা $120,000 পর্যন্ত বিক্রি হয়েছে সিঙ্গেল আনরিলিজ কার্ড। তার প্রমাণ আরেকবার আমরা পেয়ে গেলাম ইন্টেলের কাছ থেকে। আর এইরকম ক্রেজি ক্রেজি বিষয়গুলোই কিন্তু চায়নার কাছ থেকে আসে, তো অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। অর্থাৎ এখানে আমরা সাপ ব্যাং বিচ্ছুর একটা প্রভাব দেখতে পারছি। তবে দেখতেই যদি হয়, তো আরেকটা গ্রাফিক্স কার্ডের কোম্পানিকে দেখুন। ইয়েস, বর্তমান সময়ের জন্য যদি আমি কোনো গ্রাফিক্স কার্ড কোম্পানিকে টপে রাখি, অর্থাৎ ক্রেজি লেভেলের প্রাইসিং এবং পারফরমেন্সের দিক থেকে, তো অ্যাজরক সবার উপরেই থাকবে। আমরা দেখেছি তারা AMD-র কার্ড হোক অথবা ইন্টেলের কার্ড, যেরকমভাবে তারা একটা ভালো মানের বা অ্যাফোর্ডেবল প্রাইসে বাজারে ছাড়ে, সেই সিরিজ থেকে তা আসলেই অন্যদের কপি করতেও একটু সমস্যা হয়ে যায়। তাই এখানে আরও দুটা গ্রাফিক্স কার্ড আমাদের সামনে চলে এসেছে, যেটা আনরিলিজ AMD-র কার্ড বলতেই পারি, উইচ ইজ RX 780 800 XT 16GB এর সাথে আসতে পারে, RX 7700 XT 12GB G6 এর সাথে আসতে পারে। আর এটা আমরা এতটা দৃঢ়ভাবে কিভাবে বলতে পারি, আপনাদের মধ্যে যারা রেগুলার টেক নিউজ আমার দেখে থাকেন, তো আপনারা বলতেই পারবেন যে কোন কোন কার্ডগুলো আসতেছে। অর্থাৎ Navi 32 এবং Navi 33 বেশ কিছু কার্ড মার্কেটে আসতে চলেছে, আর এটা আগেই আপনাদেরকে বলেছিলাম। আর এখন চলে আসলো অ্যাজরকের মতো কোম্পানির কাছ থেকে, যার রেন্ডার পিকচার অথবা আমরা সব কিছুই দেখতে পারছি। এখানে রেন্ডার বলবো না, শুধুমাত্র পিকচার, এবং এটি লিস্টেড হয়েছে EEC-র কাছ থেকে। আর আমরা জানি EEC আমাদেরকে প্রায় অনেক সময় থেকে অ্যাকুরেট নিউজ দিয়ে আসছে, আর এগুলো তাদের ওয়েবসাইটে লিস্ট হয়েছে, মানে আসার সম্ভাবনা খুবই বেশি। আর যদি আমি লিক বা স্পেকুলেশন অথবা যে কোনো ধরনের কনস্পিরেসি থেকে যদি দূরেও থাকি, তো এই দুইটা কার্ডের কিন্তু অভাব মার্কেটে আসছে, তাই এটা খুব শীঘ্রই আসতে চলেছে, যেটা TSMC 6nm নোডে আসতে পারে। অবশ্যই প্রথম টা হচ্ছে Navi 32 XT শীট, Navi 32 XL ডাইয়ে, অর্থাৎ সেপ্টেম্বরের মাসেই আসতে চলেছে, তাই অবশ্যই আপনারা যারা হাই এন্ড ইউজার আছেন, তারা একটু হলেও এটা দেখার চিন্তা ভাবনা করবেন, কেননা এট দ্য এন্ড অফ দ্য ডে এই গ্রাফিক কার্ডগুলো কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে তাদের প্রাইস অনুযায়ী। তবে AMD-র যেহেতু খবর আমরা পড়ছি, তো অবশ্যই কেন না যে AMD-র যে আপকামিং নেক্সট জেনারেশনের মনস্টার জিপিউগুলো হবে, মেবি সেগুলো নাও আসতে পারে অ্যাকর্ডিং টু লিক। আর এই লিক আসছে রেড গেমিং টেকের কাছ থেকে, সেখানে ক্লিয়ারলি অনেক জায়গা থেকে আমরা নিউজ পেয়েছি বা সোর্স থেকে কালেক্ট করেছি, যেখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে তারা যে Navi 31 বেস যে জিপিউ লাইন আপ হবে, অর্থাৎ RX 80 900 XTX 900 XT, এই যে টপ এন্ড জিপিউগুলো থাকবে, সেগুলো হয়তো বা এবার স্কিপ করে দিতে পারে AMD, অর্থাৎ এবার না সামনের বছর, তো সেটি দেখার বিষয়। আসলে কি তারা গিভ আপ করে দিচ্ছে এনভিডিয়ার কাছে, না এটা আসলেই একটা উইয়ার্ড নিউজ, এবং এটা কনজিউমারদের জন্য কতটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন। কেননা কম্পিটিটর না থাকলে আমরা দেখেছি এনভিডিয়া কেন বলি, যে কোনো ধরনের কোম্পানির কথা বলেন, তাদের যদি কোনো কম্পিটিশন না থাকে, তো সেক্ষেত্রে মনোপলি করা শুরু করে দেয়, আর কাস্টমারের কিছুই করার থাকে না, কেননা এটা তো আর রুটি জিলাপি অথবা কোনো খাবারের হোটেল না, যে এই হোটেলে না পেলাম অন্য হোটেলে গেলাম, এরকমটা কিচ্ছু না। শুধুমাত্র পৃথিবীতে মেইন
সিস্টেমে দুই তিনটা কোম্পানি ছাড়া আর কারোর নেই জিপিইউ মেক করা, যেটা অবশ্যই একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমরা দুই একটা চাইনিজ কোম্পানিকেও দেখেছি, তারা অনেক ট্রাই করছে, তবে হ্যাঁ মেইন স্ট্রিমের কথা বলছি আমি, তো সেক্ষেত্রে কিন্তু এই তিনটা কোম্পানি কিন্তু আসলেই পুরো পৃথিবীর জিপিইউকে সাপ্লাই করে থাকে। তবে এখানে আর একটা অ্যানাউন্স করে দেই, আপনাদের জন্য একটা সুপার স্পেশাল জিপিইউ নিয়ে ভিডিও আসতে চলেছে, যেটার অ্যানালাইস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর সামনে গ্রাফিক্স কার্ডের প্রাইস বাড়বে নাকি কমবে, নাকি আপনাদের কোনটা কেনা উচিত, সেটি থেকে আপনারা বুঝতে পারবেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তারপরের যে নিউজটা আসছে, এটি অনেক সিরিয়াস, আর এটিও আসছে AMD এর কাছ থেকে। আর তাদের যে ভেগা লাইন অ্যাপের যে আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ডগুলো হয়ে থাকে, অর্থাৎ তাদের ওই যে পুরাতন ভেগা 7 গ্রাফিক্স কার্ড থেকে পোলারিস আর্কিটেকচারের 580 বা 570, অথবা যদি আমি তারও পুরাতন গ্রাফিক্স কার্ডের কথা বলি, তো সেগুলোর ড্রাইভার সাপোর্ট AMD অফ করতে চাচ্ছে, যা আসলে একটা কনসার্নের বিষয়। তো এখানে হয়তো বা আপনারা বলতে পারেন যে অত পুরাতন গ্রাফিক্স কার্ডের ড্রাইভার যদি সাপোর্ট না আসে তো অসুবিধা কি? তো এখানে বলছি, কয়েকদিন আগে পর্যন্ত বর্তমান সময়ে ইন ফিউচার অর্থাৎ রাইজেন 5 5600G অথবা রাইজেন 7 5700G এর মতো APU কিন্তু সাপোর্ট হারাতে চলেছে, যেটা আসলে একটা আলাদা রকমের বিষয়। আর আপনাদের সিস্টেমে অনেকের হয়তোবা এই ভেগা কোর ডিজাইনের অনেক APU আপনারা হয়তোবা চালান, তো সেগুলোর সাপোর্ট যদি চলে যায়, যদিও অতটা আহামরি কোনো সমস্যা হবে না, পুরাতন ড্রাইভার দিয়েও কাজ চালানো যায়, তবে হ্যাঁ এটা একটা আসলেই উইয়ার্ড বিষয় যে তারা খুব তাড়াতাড়ি সাপোর্ট কিল করতে চাচ্ছে। আর এটি দেখে হয়তোবা অনেক হাসছে বিলিয়ন বছর সাপোর্ট দেয়া কোম্পানি এনভিডিয়া। আর যেহেতু এখানে একটু খারাপ খবর শুনছেন, তো আর একটা শুনলে দোষ কি, কেননা ইন্টেলের যে সার্ভার গ্রেড CPUগুলো হয়ে থাকে, তো এখানে একটা ভালো মানের বাগ পাওয়া গেছে, এটা একটা বিশাল ধরনের ভালনারেবিলিটি। সবচেয়ে চিন্তাজনক কথা হচ্ছে, এটির মাধ্যমে ইনক্রিপশন যে কেসগুলো হয়ে থাকে, এগুলো অলরেডি চুরি হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টিল হচ্ছে, আর এটার তারা নাম দিয়েছে ডাউনফল, ইন্টেলের ডাউনফল। তবে এটা কোনো সেলসের রিপোর্ট না, এটা শুধুমাত্র ভালনারেবিলিটি, যা অবশ্যই ইন্টেলকে আর একটু ডাউনফলের দিকে নিয়ে যেতে পারে বলে এরকম সিমিলার নাম তারা রেখে দিয়েছে। তবে ইন্টেলের যে সকল সার্ভার CPUতে এরকমটা হয়েছে তা কিন্তু না, শুধুমাত্র তিনটাতে এফেক্ট করতে পেরেছে, স্কাই লেক, টাইগার লেক এবং আইস লেকে। দেখি ইন্টেল সেটা কত তাড়াতাড়ি ফিক্স করতে পারে। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ইন্টারেস্টিং, আর এটিও মূলত ইন্টেলের নেক্সট জেনারেশন CPU নিয়ে, অর্থাৎ 14th gen র্যাপ্টর লেক রিফ্রেশ নিয়ে। তো বেসিক্যালি এটা একটা লো এন্ড CPU হতে চলেছে, শুধুমাত্র 2 কোর এবং 4 থ্রেডের সাথে আসবে 46 ওয়াটের TDP, আর এটির ম্যাক্স বুস্ট ক্লক হচ্ছে 3.9 GHz। আর এই 2 কোরের CPUটি কার জন্য আসতে পারে আপনারা ভেবেই নিতে পারছেন, এন্ট্রি লেভেলের জন্য। তবে এন্ট্রি লেভেল কিভাবে বলা যায়, যে 1700 সকেটের যে সকল মাদারবোর্ড হয়ে থাকে একবার লো এন্ড পর্যন্ত, সেগুলোর যেটা প্রাইস, আসলে আমরা এটাকে কোনোভাবেই লো এন্ড ক্যাটাগরিতেই রাখতে পারি না, তবে এটার নামকরণ কিছুটা চেঞ্জ হবে, আর এটার টিআর Core i3 নিচেই থাকবে, অর্থাৎ ইন্টেল 300 এটাকে বলছে। আমি জানি না তারা কি ধরনের ইউজ করতে চাচ্ছে নেম, এর আগে যদি প্যান্টিয়াম কোল্ড অথবা সেলেরনের কথা বলি, তো সেক্ষেত্রেও তারা একটা মোটামুটি আগের নাম তারা ঠিক রেখেছে, তবে এবারে ইন্টেল 300 এটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর যেহেতু এখানে ইন্টেলের 14th gen-এর উপর কথা চলছে, তো কেন না আরেকটি CPU নিয়ে কথা বলা যায়। তো এটা মূলত Geekbench 6-এর একটা সিঙ্গেল কোরের টেস্টের উপর একটা লিক, যেটা Core i5-14600KF, এটি এখানে টেস্টেড করা হয়েছে, এবং এখান থেকে জানা গেছে এটি প্রায় 5.5% ফাস্টার দেন হবে Core i5-13600K-এর। তো সিঙ্গেল কোরের ক্ষেত্রে এটা আসলে একটা সিগনিফিকেন্ট বিষয়। তবে এখানে আর একটা আপনাকে রেফারেন্স দিয়ে দিই, আমি যদি Core i9-13900K-এর কথা বলি অথবা Ryzen 9-7950X, তো তার কাছাকাছি রকমের পারফরমেন্স করতে পেরেছে, শুধু সিঙ্গেল কোরে না, মাল্টি থ্রেডেও। তো অবশ্যই এটাকে একটা ভালো জায়গায় রাখা, আর আমি এখানে Core i7-এর কথা বললামই না। তো এই দুইটা CPU মূলত অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে ইন্টেলের পক্ষ থেকে, একটা Core i5 হোল লাইন আপ এবং Core i7-এর হোল লাইন আপ।
যা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে থাকে কাস্টমারকে। তারা যদি আরেকটু প্রাইসিংয়ের দিকে ফোকাস করে বাংলাদেশে, আই হোপ যে তারা আশানুরূপ ফল পেতে পারে এরকমটা করলে। তারপরে যদি নিউজের কথা বলি তো সেটি আসছে অ্যাপেলকে কেন্দ্র করে। তবে আমি জানি না অ্যাপেল এবং স্যামসাংয়ের যদি আমি নিউজ কভার করি বিশেষ করে ফোনের, তো সেগুলো ভিডিওতে আমার অতটাও ভিউজ আসে না। তো যদি আমি এখানে অ্যাপেল সিলিকনের কথা বলি, অর্থাৎ নেক্সট জেনারেশন A17 বায়োনিক অথবা M3 প্রসেসরের কথা, তো সেক্ষেত্রে একটা রুমার আসছে যে তারা TSMC-র যে এন্টায়ার 3 nanometer যে টেকনোলজি আছে প্রসেস নোড, তো সেটিকে তারা পুরো বছর তারা সাপ্লাই হিসেবে পেতে পারে। তবে এটা কতটা ট্রাস্টেড সেটি বলা যাচ্ছে না। তবে আর একটা বিষয়ে বলতে পারি, তো আপকামিং যে সকল M3 Pro অথবা ম্যাক্সের কথা বলি, অর্থাৎ ল্যাপটপ এবং তাদের আইপ্যাডের জন্য প্রসেসরগুলো প্রসেস করবে, তো সেগুলো ফ্রিকিং অসম হতে চলেছে উইথ ভালো পারফরমেন্স আর তার সাথে পাওয়ার ড্র। অর্থাৎ আপনারা ভালোভাবেই একটা স্লিমেস্ট ফর্ম ফ্যাক্টরে অথবা মেশিনেই আপনি ভালো ভালো প্রোডাক্টিভ কাজ করতে পারেন উইদাউট এনি ইস্যু। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে আপনি জানিয়ে দিতে পারেন। আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই মেক শিওর করুন যে আপনি সাবস্ক্রাইব করেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।